শিরোপা জেতার লক্ষ্য নিয়ে ফুটবল বিশ্বকাপ খেলতে নামে ব্রাজিল। 2026 বিশ্বকাপের একই লক্ষ্য নিয়ে খেলতে নামবে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে হতে যাওয়া আসরের হেক্সা পূরণ করতে চায় দলটির ফরওয়ার্ড রদ্রিগো। তবে এটি শর্ত বেঁধে দিয়েছেন তিনি। তার মতে পরের বিশ্বকাপ শিরোপা জিততে প্রয়োজন হবে নেইমারের। ESPN ব্রাজিলে দেওয়া সাক্ষাৎকারে একথা বলেছেন রিয়াল মাদ্রিদ তারকা। গত শুক্রবার বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে তার গোলে ইকুয়েডরের বিপক্ষে জয় পায় সেলেসাওরা। লাতিন অঞ্চলের বাছাই পর্বের টানা তিন ম্যাচ হারের পর জয়ের স্বাদ পেয়েছে দরিবল জুনিয়রের দল। গত বছর অক্টোবরে উরুগুয়ের বিপক্ষে ইঞ্জুরিতে পড়ে নেইমার, সেই থেকে দীর্ঘদিন ধরে মাঠের বাইরে তিনি। ব্রাজিলের সর্বোচ্চ গোলদাতাকে নিয়ে রদ্রিগো বলেন, তিনি আমাদের তারকা, আমাদের সেরা খেলোয়াড়। তার অভাব কতটা অনুভব হয় সেটা সবাই জানে। বিশ্বকাপ জিততে চাইলে তার সাহায্য লাগবেই, আমাদেরও তাকে সাহায্য করতে প্রস্তুত থাকতে হবে। নেইমারের সুস্থতা আমরা সবাই চাই, তিনি সেরে ওঠার শেষ ধাপে আছেন, আমরা তাকে যত দ্রুত সম্ভব দলে চাই। নেইমারের সঙ্গে নিয়মিত যোগাযোগ রয়েছে বলে জানান 32 বছর বয়সী অ্যাটাকিং মিডফিল্ডার। নেইমারকে নিজের আদর্শ ফুটবলার হিসেবে মানেন রদ্রিগো। আমরা সব সময় একে অপরের বার্তা দেই, তিনি দলের অনুশীলনে ফিরবেন, তিনি অসাধারণ এক সতীর্থ, এমন একজন মানুষ যার বিষয়ে কারো মুখে বাজে কথা শুনলে খারাপ লাগে। তিনি সব সময় আমাকে বার্তা পাঠায়, সাহায্য করে, আমি তাকে ভালোবাসি। এর পাশাপাশি তিনি খেলোয়াড় ও মানুষ হিসেবে আমার আদর্শ। বিশ্বকাপ বাছাইয়ের 7 ম্যাচ থেকে 10 পয়েন্ট সংগ্রহ করেছে ব্রাজিল। সর্বশেষ ম্যাচে ইকুয়েডরের বিপক্ষে পাওয়া জয় পয়েন্ট টেবিলে 4 নম্বরে উঠে এসেছে তারা। লাতিন আমেরিকা থেকে পয়েন্ট টেবিলের শীর্ষে 6 দল সরাসরি বিশ্বকাপ খেলবে, আর সপ্তম দলকে খেলতে হবে প্লে অফ। 11 সেপ্টেম্বর বাংলাদেশ সময় 6:30 আসুনসিয়নে প্যারাগুয়ের মুখোমুখি হবে সেলেসাওরা। নেইমারকে ছাড়াই খেলতে হবে এ ম্যাচ। ইঞ্জুরি থেকে সেরে উঠলেও এখনো মাঠে নামা হয়নি নেইমারের। চলতি বছর তার মাঠে ফেরার সম্ভাবনা নেই বলে জানিয়েছেন গণমাধ্যম। তবে হাল ছাড়ছেন না তিনি। নিজের ভেরিফাইড ইনস্টাগ্রামে অনুশীলনের ছবি পোস্ট করেছেন আল হিলাল তারকা। ক্যাপশনে লিখেছেন, নীরবে কাজ করে যাও, হাল ছেড়ো না।